একই দিনে দুটি যান দুর্ঘটনায় আহত চারজন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এবং হাওয়াইবাড়ি এলাকায়। ঘটনা শুক্রবার দুপুর নাগাদ ঘটে। সংবাদে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে আরটিসি অফিস সংলগ্ন এলাকায়, এতে আহত হয় একজন। অপর দুর্ঘটনাটি ঘটে হাওয়াইবাড়ি এলাকায়, বাস এবং মারুতি ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি গাড়ি আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, বাস গাড়ির পিছন দিকে মারুতি ভ্যান গাড়ি দ্রুত গতিতে এসে বাস গাড়ির পিছনে ধাক্কা মারে, আর এতেই আহত হন তিনজন শ্রমিক, প্রত্যেকেই তেলিয়ামুড়া থানাধীন রাংখল বাজার এলাকার বাসিন্দা। এলাকাবাসীরা দুর্ঘটনার পর তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুটি ক্ষেত্রে চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হালাবল।